হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ব্যবস্থাপনার প্রথম পত্রের আরও একটি অধ্যায় নিয়ে চলে এলাম। আমি তোমাদের ইনস্ট্রাক্টর অনিক হাসান, এবং আজকে আমরা ব্যবস্থাপনার প্রথম পত্রের যে অধ্যায়টি সম্পর্কে জানব, অধ্যায়টির নাম হচ্ছে অংশীদারি ব্যবসা। ব্যবস্থাপনার প্রথম পত্রের চতুর্থ অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসায়, এবং অংশীদারি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় MCQ এবং CQ দুটি অংশের জন্য। তো চলো আমরা দেরি না করে আজকের এই লেকচারটি শুরু করে দিই। প্রথমেই চলে আসি অংশীদারি ব্যবসায় কি। অংশীদারি ব্যবসায় কি এই প্রশ্নের যদি উত্তর দিতে যাই, যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি ব্যবসা বল। অর্থাৎ আমি যখন অংশীদারি ব্যবসা গঠন করতে যাব, আমার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন দুইয়ের অধিক ব্যক্তি হতে হবে, তাদের পরস্পর চুক্তিবদ্ধ হতে হবে, তারা চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠা করবে, এবং এই ক্ষেত্রে তারা অংশীদারি আইন ফলো করবে। অংশীদারি আইন ফলো করে একাধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠা করবে তাকেই আমরা অংশীদারি ব্যবসায় বলবো। তাহলে আমরা এখন যেহেতু অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা জেনে গেলাম, আমরা এখন পরে যেই কিছু বিষয় যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন অংশীদারি ব্যবসায় দুই বা দুইয়ের অধিক ব্যক্তি দ্বারা গঠিত হয়, এটি আমরা সংজ্ঞাতেই পড়লাম। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অংশীদারি ব্যবসায় দুইজন বা তার বেশি ব্যক্তি দ্বারা গঠিত হয়। এরপর যদি বলতে যাই, অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন দ্বারা গঠিত। অর্থাৎ অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা গঠিত? 1932 সালের আইন দ্বারা গঠিত। এরপর পারস্পরিক চুক্তির মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ অংশীদারি ব্যবসায় গঠিত হয় পারস্পরিক চুক্তির মাধ্যমে। দুই বা ততোধিক ব্যক্তি তারা চুক্তিবদ্ধ হয়, তারা চুক্তিবদ্ধ হয়ে তাদের মধ্যকার ব্যবসায় প্রতিষ্ঠানটি তারা স্থাপন করে, এবং অবশ্যই চুক্তির মাধ্যমে স্থাপন করে, সেটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলি। এরপর আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে যে অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে। যেহেতু চুক্তির মাধ্যমে এই ব্যবসা গঠিত হয়, তাহলে আমি বলতে পারি যে অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ একটি সম্পর্ক থাকে। অর্থাৎ অংশীদাররা একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ হয়। এরপর যদি চলে আসি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, যেরকম আমরা ইংরেজিতে বলি ফিচার্স অফ পার্টনারশিপ বিজনেস। তোমরা সবাই অল্প বেশি অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য জানো, তবু আজকে আমরা অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে চলো জেনে নিই। প্রথমেই চলে আসি একাধিক সদস্য। অংশীদারি ব্যবসায় অবশ্যই একের অধিক সদস্য হবে। একের অধিক বলতে দুইও হতে পারে, দশজনও হতে পারে, কিন্তু অবশ্যই অংশীদারি ব্যবসায় যে নির্দিষ্ট লিমিটেশন, অর্থাৎ সদস্য সংখ্যার যে সীমা, সেটি অবশ্যই অতিক্রম করা যাবে না, কিন্তু অংশীদারি ব্যবসায় অবশ্যই একের অধিক সদস্য থাকবে। এরপর যদি বলতে যাই সহজ গঠন, আমরা জানি অংশীদারি ব্যবসায় গঠনে তেমন খুব বেশি আইনি কোনো জটিলতা নেই। অর্থাৎ সহজেই অংশীদারি ব্যবসায় গঠন করা যায়, অংশীদারি প্রতিষ্ঠান সহজেই চাইলে এস্টাবলিশ করা যায়। সুতরাং সহজ গঠন অংশীদারি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্বের অনিশ্চয়তা। অংশীদারি ব্যবসায় যেহেতু কয়েকজন অংশীদার মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠা করে, এবং অংশীদারদের যে কোনো সমস্যায় প্রতিষ্ঠানের বিলোপ সাধন ঘটতে পারে, তাই অংশীদারি ব্যবসায় স্থায়িত্বটা সাধারণত অনিশ্চিত হয়। অর্থাৎ এটা যে কোনো সময় এটার বিলোপ সাধন ঘটে যেতে পারে, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে যেহেতু অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয়, সুতরাং অংশীদারি ব্যবসার স্থায়িত্বটাও ওরকমভাবে আমরা নিশ্চিত বলতে পারি না। অর্থাৎ অংশীদারি ব্যবসার স্থায়িত্ব হচ্ছে অনিশ্চিত। এরপর যদি বলি চুক্তিবদ্ধ সম্পর্ক, আমরা একটু আগেই দেখলাম যে অংশীদারি ব্যবসায় যদি স্থাপন করতে চায়, তাহলে অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হয়। তার একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ একটি সম্পর্কে আবদ্ধ হয়। চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ হয়েই তারা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে। সুতরাং চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদারি ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য। এরপর যদি বলতে যাই অসীম দায়। অসীম দায়ের বিষয়টা কি, আমরা জানি যে অংশীদারি প্রতিষ্ঠানে একজন অংশীদার যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে, তার বাইরেও যদি তার কোনো দায় সৃষ্টি হয়, সে দায়টা তার বহন করতে হয়। এটাকে আমরা অসীম দায় বলি। যদি বলতে যাই কোনো একজন ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠানে 1,00,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু যদি পরবর্তীতে দেখা যায় যে তার এই প্রতিষ্ঠানে তার দায় সৃষ্টি হয়েছে 1,00,000 থেকে বেশি, ফর এক্সাম্পল ধরে নিলাম 5,00,000 টাকা তার দায় সৃষ্টি হয়েছে এই
অংশীদারি প্রতিষ্ঠান থেকে। সেক্ষেত্রে তার মূলধন 1 লাখ থাকা সত্ত্বেও তাকে 5 লক্ষ টাকারই দায় পরিশোধ করতে হবে। এই যে দায়ের কোনো সীমা নেই, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানে যে পরিমাণ দায় চলে আসে না কেন, অংশীদারদের সেটা ভাগ করে নিতে হয়, সেটাকে আমরা অসীম দায় বলি। অর্থাৎ অংশীদারের দায় তার মূলধনের সীমাবদ্ধ নয়, তার মূলধনের বেশি দায়ও যদি হয় সেটা তার অবশ্যই বহন করতে হবে। এরপর আমরা যেই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সেটা হচ্ছে দ্রুত বৃদ্ধি। যেহেতু অংশীদারি প্রতিষ্ঠানে, আচ্ছা এটা একটু মুছে নেই, দ্রুত বৃদ্ধি, দ্রুত বৃদ্ধি অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানে যেহেতু কয়েকজন অংশীদার একত্রে কাজ করে, তাই অংশীদারি প্রতিষ্ঠানের বৃদ্ধিটাও দ্রুত হয়। অর্থাৎ তারা দ্রুত বৃদ্ধি করতে পারে, অনেকজন থাকে, তারা একসাথে যদি মিলেমিশে কাজ করে অবশ্যই কাজগুলো আরো বেশি দ্রুত হয়, প্রতিষ্ঠানের বৃদ্ধিটাও আরো দ্রুততর হয়। এরপরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পারস্পরিক বিরোধ। যেহেতু এখানে একের অধিক সদস্য থাকে, সেক্ষেত্রে মতানৈক্য হতেই পারে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের মত মিলতে নাই পারে, সেক্ষেত্রে মাঝে মধ্যে অংশীদারদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এটা খুবই স্বাভাবিক অংশীদারি ব্যবসায়ের জন্য, এই জন্য এটা একটা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় যে অংশীদারদের মধ্যে কোনো কারণে কোনো সমস্যা হলো বা প্রবলেম হলো বা তাদের মধ্যে একজনের আরেকজনের সাথে কোনো বিরোধ ঘটলো, এটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এটা একটা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি। আইনগত সভার অনুপস্থিতি, আমরা জানি যে বিভিন্ন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আইনগত সভা আইনগত সভার আয়োজন করতে হয়, আইনগত সভা বাধ্যতামূলকভাবে আয়োজন করতে হয়, কিছু আছে তারা আয়োজন করে কারণ আয়োজন করাটা প্রয়োজনীয়, কিন্তু অংশীদারি ব্যবসায় কোনো আইনগত সভা নেই। এখানে যেহেতু অংশীদাররা নিজেদের মধ্যেই ডিসকাস করে তারা বিভিন্ন ডিসিশন নেয়, তারা একজন আরেকজনকে সব কিছু জানিয়ে করে, সেক্ষেত্রে এখানে আইনগত সভার কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এখানে প্রতিষ্ঠানের বাইরে কারো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও থাকে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অংশীদারদের থাকে, তারা নিজেদের মধ্যে পরামর্শ করে, একজন আরেকজনের সাথে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে, সুতরাং অংশীদারি ব্যবসায় কোনো আইনগত সভার প্রয়োজনীয়তা নেই। মূলধন সরবরাহ, অংশীদারি প্রতিষ্ঠানে মূলধন সরবরাহের ব্যাপারটা হচ্ছে অধিকাংশ অংশীদার, বা যদি কোনোভাবে বলা না থাকে যে এই অংশীদার মূলধন সরবরাহ করবে না, সে ছাড়া বাকি সবাই মোটামুটি মূলধন সরবরাহ করে, অর্থাৎ সকল অংশীদারেরই মূলধন সরবরাহ করতে হয়, যদি সে কোনো বিশেষ ধরনের অংশীদার না হয়ে থাকে বা সে মূলধন সংগ্রহ করবে না এই চুক্তিতে সে চুক্তিবদ্ধ না হয়, সেক্ষেত্রে তার মূলধন না দিলেও চলবে। বাট যদি সে চুক্তিবদ্ধ না থাকে যে না সে মূলধন প্রদান করতেই হবে, সেক্ষেত্রে সে অংশীদারের মূলধন দিতে হবে এবং মোটামুটি কম বেশি সকল অংশীদারই মূলধন সরবরাহ করে। পারস্পরিক প্রতিনিধিত্ব, অংশীদারি প্রতিষ্ঠানে একজন অংশীদার আরেকজন অংশীদারের প্রতিনিধিত্ব করে। কিরকম? যেমন একজন অংশীদার যদি কোথাও অনুপস্থিত থাকে, একজন অংশীদার যদি কোথাও যাওয়ার কথা থাকে বা সে যেতে না পারে, সেক্ষেত্রে আরেকজন অংশীদার তার হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে। একজন অংশীদার যখন কোথাও কোনো চুক্তি করতে যায়, সে সকল অংশীদারের প্রতিনিধি হিসেবেই সেখানে যায়। যখন একজন অংশীদার কোথাও থাকে, সে অন্য অংশীদারদের প্রতিনিধিত্ব করে, এটাকে আমরা পারস্পরিক প্রতিনিধিত্ব বলি। পৃথক সত্তাহীনতা, পৃথক সত্তাহীনতার ব্যাপারটা হচ্ছে যে অংশীদারি ব্যবসার কোনো পৃথক সত্তা নেই, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অংশীদারি প্রতিষ্ঠানে কোনো পৃথক সত্তা নেই। যেমন কোম্পানি সংগঠনের যেরকম পৃথক বা কৃত্রিম সত্তা রয়েছে, অংশীদারি প্রতিষ্ঠানে সেরকম কোনো পৃথক বা কৃত্রিম সত্তা নেই। অংশীদারি প্রতিষ্ঠানে যখন কোনো মামলা করা হয় সেটা অংশীদারদের নামেই করা হয়, যখন প্রতিষ্ঠানের নামে কোনো চুক্তি করা হয় সেটা প্রতিষ্ঠানের নামে নয়, সরি, প্রতিষ্ঠানের হয়ে যখন কোনো চুক্তি করা হয় সেটা প্রতিষ্ঠানের নামে নয়, সেটা অংশীদারদের নামে হয়, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানের কোনো পৃথক সত্তা নেই। আয়তনের সীমাবদ্ধতা, অংশীদারি প্রতিষ্ঠান সাধারণত আয়তনের দিক থেকে সীমাবদ্ধ, কারণ এখানে অনেক অংশীদার থাকলেও এটা অনেক বেশি বৃহৎ আয়তন হতে পারে না যতটা কোম্পানি হয়ে থাকে, সুতরাং অংশীদারি ব্যবসায়েরও কিছুটা আয়তনের সীমাবদ্ধতা আছে। যদিও এটা এক মালিকানা প্রতিষ্ঠান থেকে বৃহৎ আয়তনের হতে পারে, কিন্তু এটা কখনোই কোম্পানির মতো এত বৃহৎ আয়তনে সচরাচর হয় না, এই জন্য এখানে আয়তনের সীমাবদ্ধতা একটি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। এরপর চলে আসি পরিচালনা, অংশীদারি ব্যবসার পরিচালনার দায়িত্ব অংশীদাররাই বহন করে, কিছু কিছু ক্ষেত্রে এটা সব অংশীদাররাই করে, কিছু কিছু ক্ষেত্রে যাদের উপর পরিচালনার দায়িত্ব থাকে তারা পরিচালনা করে, বাকিরা পরিচালনার ভিতর কোনো ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করে না।
লাভ ক্ষতি বন্টন, লাভ ক্ষতি বন্টন হয় চুক্তিপত্র অনুযায়ী। চুক্তিপত্রে যার যতটুকু লাভ পাওয়ার কথা সে ততটুকুই লাভ পায়, তো যতটুকু ক্ষতি বহন করার কথা সে ততটুকুই ক্ষতি বহন করে। কোনো কারণে যদি চুক্তিপত্রে লাভ ক্ষতি বন্টনের কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে সাধারণত সমান হারে অর্থাৎ ইকুয়ালি লাভ ক্ষতি বন্টন করা হয়। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু এখানে অনেকজন অংশীদার থাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে পরামর্শ করে সবাই মিলে সবাই একসাথে যেটাকে আমরা বলি সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। তাই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণও অংশীদারের ব্যবসায়ের একটি বৈশিষ্ট্য। এবার পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, একজন অংশীদার তার আরেকজন যে অংশীদার তার উপর সে আস্থা রাখবে, বিশ্বাস করবে, সকল অংশীদার সবার সকল অংশীদারের উপর বিশ্বাস রাখবে, পারস্পরিক আস্থায় বিশ্বাসে তারা তাদের প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ফলেই কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন হয়, কারণ সাধারণতই কেউ যার উপর আস্থা করে না বা বিশ্বাস করে না তার সাথে সচরাচর কেউ ব্যবসায় করতে যায় না, তাও আবার অংশীদার হয়। সুতরাং অংশীদারি ব্যবসার একটি বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এবার আমরা একটা ছোট একটা কুইজ দিয়ে দিব, তোমরা সবাই কুইক কুইজের নিয়ম জানো, স্ক্রিনে কোয়েশ্চেন শো করবে, অপশনগুলো শো করবে, সেই পর্যায়ে তোমরা ভিডিওটি পজ দিয়ে কারেক্ট অ্যান্সারটি কোথাও লিখে ফেলবে, দেন ভিডিওটি আবার প্লে দিলে তোমরা সাথে সাথে অ্যান্সারটি জেনে যাবে। তো চলো আমরা আমাদের আজকের কুইক কুইজের প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালে? এবার চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ 1913, অপশন বি 1932, অপশন সি 1920 এবং অপশন ডি 1994। এবার তোমরা ভিডিওটি পজ করো এবং ভিডিওটি পজ করে তোমরা অ্যান্সারটি লিখে ফেলো, আমি অ্যান্সারটি এখন বলে দিব। এবং এই এমসিকিউর অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ আমরা জানি বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন প্রচলিত আছে। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন ব্যবহার করা হয় বা 1932 সালের অংশীদারি আইনের নিয়মকানুন ফলো করা হয়। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি, কোনটি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নয়? অপশনগুলো হচ্ছে এ একাধিক সদস্য, বি চুক্তিবদ্ধ সম্পর্ক, সি সসীম দায় এবং ডি লাভ ক্ষতি বন্টন। এবার তোমরা আবার ভিডিওটি পজ করো, আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। এবং এই এমসিকিউর অ্যান্সার হচ্ছে সি সসীম দায়। আমরা জানি একটু আগে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেখানে সসীম দায় নামে কোনো বৈশিষ্ট্য ছিল না, অসীম দায় নামে একটা বৈশিষ্ট্য ছিল যে অংশীদারদের তাদের মূলধনের বাইরেও দায় বহন করতে হয়। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের সসীম দায় অংশীদারি ব্যবসায়ের কোনো বৈশিষ্ট্য নয়, বিশেষ ক্ষেত্রে হলেও সাধারণত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের ভিতর সসীম দায় আসে না। আচ্ছা, তো আমরা এবার আমাদের পরবর্তী টপিকে চলে যাই, অংশীদারি ব্যবসায় সুবিধা বা যেটাকে আমরা বলি অ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসায় মানুষ করে কারণ অংশীদার ব্যবসার কিছু সুবিধা আছে। তো চলো আমরা অংশীদার ব্যবসার সুবিধাগুলো দেখে ফেলি। প্রথম সুবিধা, সহজ গঠন। অংশীদার ব্যবসায় কেন করবেন? অংশীদার ব্যবসায় করবা এই কারণেই, কারণ অংশীদার ব্যবসায় গঠন করা সহজ। এবং অংশীদার ব্যবসার একটি সুবিধা হচ্ছে যে অংশীদার ব্যবসায় সহজেই গঠন করা যায়, আইনি জটিলতা কম, আইনি দলিলপত্রের ভেজালও কম, খুব সহজেই একটি অংশীদারি ব্যবসা গঠন করে ফেলা যায়। তাই সহজ গঠন অংশীদারি ব্যবসার একটি সুবিধা। অধিক মূলধন, একজন ব্যক্তি একা যে পরিমাণ মূলধন কালেক্ট করতে পারবে বা সে জোগাড় করতে পারবে, অংশীদার নিলে সে তার থেকেও বেশি মূলধন জোগাড় করতে পারবে। সেই কথাই চিন্তা করে অধিক মূলধন অংশীদারি ব্যবসার একটি সুবিধা, কারণ একজন ব্যক্তির জায়গায় যদি এখন 10 জন অংশীদার মিলে একটি ব্যবসা দেয় অবশ্যই তার তুলনায় তাদের মূলধনটা কি হবে, বেশি হবে, এবং অধিক মূলধনের ফলে তারা আরো ভালোভাবে আরো ওয়েল অর্গানাইজড ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারবে, যা যা প্রয়োজন সবকিছু মূলধনের সাহায্যে কিনতে পারবে। যোগ্যতা সমাবেশ, যেহেতু অংশীদারি ব্যবসায় কয়েকজন অংশীদার থাকে এখানে এক একজন থাকবে এক এক দিকে যোগ্য, বা এমন থাকতে পারে যে অনেক যোগ মানে অনেক বিষয়ে যোগ্য একাধিক সদস্য নিয়ে একটা অংশীদারি ব্যবসা গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যেটা হবে অনেকগুলি যোগ্য মানুষ এক জায়গায় হবে, যেটাকে আমরা যোগ্যতা সমাবেশ বলি। অর্থাৎ বিভিন্ন দিকে যোগ্যতার মানুষ একত্রিত হয়ে অংশীদারি ব্যবসায় করছে, ফলে যেটি হচ্ছে যে একত্রে একটা জায়গায় যোগ্যতা সমাবেশ ঘটছে, অনেকগুলো যোগ্য মানুষ বিভিন্ন যোগ্যতার মানুষ একত্রে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, এটাকে আমরা যোগ্যতা সমাবেশ বলি। এরপর যে সুবিধা সেটি হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা, যেহেতু এখানে অনেকগুলো অংশীদার রয়েছে
তারা সবাই দলবদ্ধ হয়ে চেষ্টা করে, এবং দলবদ্ধ প্রচেষ্টা আমরা জানি যে যে কোনো কাজই ভালো হয়। একা করার থেকে দলগতভাবে, দলবদ্ধভাবে যদি সবাই সমান এফোর্ট দিয়ে চেষ্টা করে, সেক্ষেত্রে ব্যবসায় বা যে কোনো কিছুতেই আউটপুট বা রেজাল্ট আরও ভালো আসে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও দলবদ্ধ প্রচেষ্টা অংশীদারি ব্যবসার একটি খুব গুরুত্বপূর্ণ সুবিধা। ঝুঁকি বন্টন, অংশীদারি ব্যবসায় যেরকম সবাই দলবদ্ধভাবে চেষ্টা করে, সেভাবে তারা ঝুঁকিও একজন আরেকজনটা বন্টন করে নেয়। একমালিকানা ব্যবসায় সকল ঝুঁটি, সমস্ত যেই ঝুঁকি, সরি ঝুঁকি হবে, সমস্ত যেই ঝুঁকি, সমস্ত ঝুঁকি একজন মালিকেরই বহন করতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসায় এই ঝুঁকিটা সবাই মিলেমিশে বহন করে, সুতরাং এখানে ঝুঁকিটা বন্টন হয়ে যায়। 6 নম্বর যে সুবিধা, এটা তোমাদের অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে, সেটি হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। বিষয়টা হচ্ছে, আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে অসীম দায়। অসীম দায়ের ফলে সাধারণত যেটি হয় যে যদি দায় সৃষ্টি হয় প্রতিষ্ঠানে, দায় সকল অংশীদারেরই বহন করতে হবে, তার নিজস্ব মূলধনের বাইরে যে হলেও বহন করতে হবে। এই অসীম দায় বহন করতে হবে এই ভয়ে অনেক অংশীদার ঠিকঠাকভাবে তার দায়িত্ব পালন করে। এই যে অসীম দায়ের ভয়ে সে তার দায়িত্বটা ঠিকভাবে পালন করছে, যার ফলে প্রতিষ্ঠানের সব কাজ ঠিকভাবে হচ্ছে, দায়িত্বশীলতার সাথে সবাই কাজ করছে, এটি হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। অর্থাৎ অসীম দায়ে থাকার ভয়েই সব অংশীদাররা ঠিকভাবে কাজ করবে, দায়িত্ব নিয়ে কাজ করবে, তারা এমনভাবে কাজ করবে যাতে লস না হয় বা দায় না আসে, এবং এর ফলে প্রতিষ্ঠান আরও ভালোভাবে চলবে। এটাকেই আমরা অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলি। আইনগত ঝামেলা মুক্ত, অংশীদারি ব্যবসা যখন প্রতিষ্ঠা করতে যাবে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করতে খুব বেশি আইনি সমস্যা নেই, আইনি ঝামেলা খুব কম, আইনগত দলিলের প্রয়োজনীয়তাও খুব কম, সুতরাং অংশীদারি ব্যবসায় আইনগত ঝামেলা মুক্ত। মুক্ত সরাসরি না বললেও বলা যাবে যে আইনগত ঝামেলা অপেক্ষাকৃত অন্যান্য ব্যবসা সংগঠন থেকে কম। জনসংযোগ সুবিধা, যেহেতু এখানে অনেকজন অংশীদার থাকে, তাদের সবার পরিচিত থাকে, তাদের জনসংযোগ থাকে, তারা বিভিন্ন মানুষের সাথে পরিচিত থাকে, তাদের পরিচিত মানুষের মাধ্যমে তারা একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারে। বিশাল নেটওয়ার্ক তৈরি করার ফলে যেটা হয়, ব্যবসা আরও ভালোভাবে চলে, ব্যবসার সম্পর্কে প্রচার ঘটে, প্রসার ঘটে, অর্থাৎ অধিকাংশ জনগণ জানে জন্য ব্যবসা সম্পর্কে জ্ঞান যারা জানতো না আগে তারাও জেনে ফেলে, এবং জনসংযোগ সুবিধা প্রতিষ্ঠান পায়। অর্থাৎ নেটওয়ার্কিংয়ের ফলে ব্যবসায় কিছু বেনিফিটস পায়, এবং এই বেনিফিটটা আসে কিভাবে, অধিকাংশ অংশীদার, তাদের পরিচিত লোকজন, তাদের পরিচিত লোকজন থেকে তৈরি হয় একটি জনসংযোগ, ফলে জনগণের সাথে যোগাযোগটা বেশি ঘটে অংশীদারি প্রতিষ্ঠানে। সম্মিলিত সিদ্ধান্ত, একা সিদ্ধান্ত গ্রহণের সময় ভুল ত্রুটি হতেই পারে, সম্মিলিত হয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে যেমন অনেক বিষয়ে জানা যায়, সিদ্ধান্ত গ্রহণটাও অনেকটাই সহজ হয়ে যায়। তাই সম্মিলিত সিদ্ধান্ত অংশীদারি ব্যবসার একটি সুবিধা। এইবার চলে আসি পরবর্তী সুবিধাতে, পারস্পরিক প্রতিনিধিত্বের সুফল। অনেক সময় এমন হয় একজন অংশীদার যখন কোথাও যায় সে সকল অংশীদারের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন সমস্যার কারণে এমন অনেক জায়গা থাকতে পারে যেখানে একজন অংশীদার যেতে পারছে না, তার পরিবর্তে সেখানে আরেকজন বা আরো কয়েকজন অংশীদার যেয়ে তার কাজটি করে ফেলতে পারে, এবং এখানে একজন অংশীদার আরেকজনের প্রতিনিধিত্ব করে, ফলে সবাই একসাথে সব জায়গায় না থাকলেও এক একজন এক এক জায়গায় থেকে বিভিন্ন কাজ একই সময় সম্পন্ন করতে পারে, এবং এই এক এক জায়গা থেকে এক একটা কাজ সম্পন্ন করার ফলে কাজ দ্রুত সম্পন্ন হয়, ফলে পারস্পরিক যে প্রতিনিধিত্ব এটার একটা সুফল তারা সবাই ভোগ করে। অর্থাৎ একজন অংশীদার কোথাও না থাকলেও তার পরিবর্তে আরেকজন অংশীদার সেখানে থেকে কাজটি সম্পন্ন করতে পারে। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা, বা যেটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ বিজনেস বলি। অংশীদারি ব্যবসায় যেরকম সুবিধা রয়েছে, স্বাভাবিক অংশীদারি ব্যবসার কিছু অসুবিধাও থাকবে। তো চলো আমরা অংশীদারি ব্যবসায় যে অসুবিধাগুলো আছে সে অসুবিধাগুলো একটু দেখে ফেলি। প্রথমেই চলে আসি অসীম দায়। এটি একটি বড় অসুবিধা, কারণ সাধারণতই অসীম দায় বহন করাটা একটু কষ্টকর। আমি যে পরিমাণ মূলধন বিনিয়োগ করছি এর বাইরেও দায় সৃষ্টি হলে সেই দায় বহন করতে হবে, এই চিন্তাটা অধিকাংশ উদ্যোক্তার জন্য প্রেশারের কারণ হতে পারে। সেজন্য অনেকে অংশীদারি ব্যবসায় করতে চায় না, বা অনেকে একমালিকানা বা অংশীদারি ব্যবসায়টা অ্যাভয়েড করে, কারণ অসীম দায় চলে আসতে পারে। তাই অসীম দায় অংশীদারি ব্যবসার একটা অসুবিধা এটা আমরা বলতে পারি। স্থায়িত্বের অভাব, অংশীদারি ব্যবসায় যেহেতু অনেকজন অংশীদার থাকে, এখানে
অংশীদারদের কোনো কিছু হয়ে গেলে বিলোপ সাধন ঘটতে পারে, অংশীদারদের মধ্যে বিরোধ ঘটলে তারা ব্যবসা বন্ধ করে দিতে পারে, বিভিন্ন রকমের সমস্যা এখানে হতে পারে। এবং এই বিভিন্ন রকমের সমস্যা যেহেতু এখানে হতে পারে, তাই অংশীদারি ব্যবসায় স্থায়িত্বের অভাব আছে এটা আমরা বলতে পারি। অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানে স্থায়িত্বটা অতটা বেশি থাকে না, কারণ অংশীদারদের কোনো সমস্যা হলেও বিলোপ সাধন ঘটে যেতে পারে, অংশীদারদের মধ্যে বিরোধ হলে সেক্ষেত্রেও ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ অংশীদার ব্যবসায় স্থায়িত্বের একটি অভাব থাকে। আস্থার অভাব, একজন অংশীদারের আরেকজন অংশীদারের প্রতি আস্থা নাই থাকতে পারে, একজন অংশীদারের আরেকজন অংশীদারের উপর আস্থার অভাব চলে আসতেই পারে। এই কারণেই অংশীদারি ব্যবসায় আস্থার অভাব একটি অসুবিধা। একজন অংশীদার আরেকজন অংশীদারকে যদি বিশ্বাস না করে সেক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানেও সমস্যা হবে, অপরদিকে তারা আস্থার অভাবের কারণে প্রতিষ্ঠান বেশি দিন ঠিকভাবে চলতেও পারবে না, এবং তাদের মধ্যকার বিরোধের কারণে কোনো না কোনো সময় যে প্রতিষ্ঠানটি বিলোপ সাধন ঘটে যাবে বা বন্ধ করে দিতে হবে। মতের অমিল, যেহেতু এখানে বেশ কয়েকজন অংশীদার থাকে, সবার সাথে সবার মত বা অপিনিয়ন বা ডিসিশন মিলবে না, এটাই স্বাভাবিক। এখন যেহেতু এখানে একজন অংশীদারের সাথে আরেকজন অংশীদারের মত অধিক কিছু কিছু ক্ষেত্রে মিলে না, সেক্ষেত্রে তাদের মধ্যে বিরোধ হতে পারে, তাদের মধ্যে সমস্যা হতে পারে। এই যে মতের অমিল, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সিদ্ধান্ত বা পরামর্শ না মিলে যাওয়া, এটা অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। স্বাধীন সত্তার অভাব, যেহেতু অংশীদারি প্রতিষ্ঠানের কোনো পৃথক সত্তা নেই, কোনো ব্যক্তি যদি মামলা করতে চায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে মামলা করতে পারবে না, তার মামলা করতে হবে সকল অংশীদারের বিরুদ্ধে। অংশীদারি ব্যবসায় যদি কোনো চুক্তি করতে চায় প্রতিষ্ঠানের নামে সে চুক্তি করা যাবে না, চুক্তিটা হবে সকল অংশীদারের নামে। সুতরাং স্বাধীন সত্তার যে অভাব, এটাও অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। পরিচালনায় জটিলতা, অংশীদারি প্রতিষ্ঠানে পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে এই এভাবে যে যারা পরিচালনা করছে তাদের মধ্যে যদি কোনো বিষয়ে তাদের অপিনিয়ন বা ডিসিশন না মিলে, তাদের মতের মধ্যে যদি অমিল থাকে, বা পরিচালনার ক্ষেত্রে একজনের পরিচালনাতে যদি আরেকজনের সমস্যা থাকে, সেক্ষেত্রে পরিচালনার জটিলতা হতে পারে। অনেক ক্ষেত্রে এমন হতে পারে একজন অংশীদার একটি ডিসিশন নিয়েছে, আরেকজন অংশীদার আরেকটি ডিসিশন দিয়েছে, ফলে পরিচালনা একটা সমস্যা হতে পারে। তো এই যে এক একজন একের অধিক পরিচালক যদি থাকে অংশীদারি ব্যবসায়, সেক্ষেত্রে যেটা সমস্যা হয় যে অংশীদারদের মধ্যে সমস্যা হয় পরিচালনা নিয়ে, যে পরিচালনায় জটিলতার ফলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে যেতে পারে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, যেহেতু অংশীদারি প্রতিষ্ঠানে কোনো অংশীদার একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না বা করতে পারে না, সকল অংশীদারদের সম্মিলিত হয়ে একসাথে বসে আলাপ আলোচনা করে একজনের আরেকজনের থেকে পরামর্শ নিয়েই তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেহেতু তারা একজন আরেকজনের থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ নিতে হয় বা সবার মিলে সিদ্ধান্ত নিতে হয়, সেই জন্য অংশীদারি ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে, মাঝে মধ্যে দেরি হয়ে যায় বা সময়ের সিদ্ধান্তটা সময় নেওয়া যায় না, কারণ সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবার আসি আট নম্বর যেই অসুবিধাটি, সেটি হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। হতে পারে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু অংশীদার দক্ষ কিন্তু কিছু অংশীদার অদক্ষ, সেক্ষেত্রে ব্যবস্থাপনার দায়িত্ব যদি সকল অংশীদারের মধ্যে থাকে, অদক্ষ অংশীদারদের ব্যবস্থাপনাটাও অদক্ষ হবে, এবং এই অদক্ষ অংশীদার দ্বারা অদক্ষ ব্যবস্থাপনা অংশীদারি ব্যবসার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই অদক্ষ ব্যবস্থাপনা অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। মূলধনের সীমাবদ্ধতা, অংশীদারি প্রতিষ্ঠানের মূলধন এক মালিকানার থেকে বেশি থাকলেও কোম্পানি সংগঠনের থেকে সেটা কম থাকে, তাই আমরা বলতে পারি যে মূলধনের যে সীমাবদ্ধতা এটা অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। কেন্দ্রীয় কর্তৃত্বের অভাব, কেন্দ্রীয় কর্তৃত্বের অভাবটা কি? আমরা জানি যে এক মালিকানা প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, সুতরাং সে একজন মালিকের সিদ্ধান্ত, সে যা সিদ্ধান্ত গ্রহণ করবে সবার সেটা মেনে চলতে হবে। অংশীদারি প্রতিষ্ঠানে সবাই মালিক, এখানে কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব নেই, অর্থাৎ এমন একজন নেই যার অধীনে বাকি সবাই, এরকম একজন নেই যার অধীনে বাকি সবাই কাজ করে বা বাকি সবাই তার কথা শুনে চলবে। এখানে সবাই একজন আরেকজনের সাথে সমান। তো এই যেহেতু সবাই মালিক এবং কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব নেই, একজনের সাথে আরেকজনের ডিসিশনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সমস্যা হতে পারে। তাই কেন্দ্রীয় কর্তৃত্ব না থাকায় এক মালিকানা অংশীদারি প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে যেমন সমস্যা হতে পারে,
পাশাপাশি যে সমস্যা হতে পারে যে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে, এবং বিরোধ সৃষ্টি হলে সেই বিরোধটা তাদের নিজেদের মধ্যেই ঠিক করতে হয়। কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব নেই যে একটি সিদ্ধান্ত দিয়ে দিবে এবং সেই সিদ্ধান্তটি সবার মেনে চলতে হবে। তাই কেন্দ্রীয় কর্তৃত্বের যে অভাব, এটি অংশীদার ব্যবসার একটি অসুবিধা। মালিকানা হস্তান্তর অসুবিধা, অংশীদারি ব্যবসায় খুব চাইলেই সহজেই একজন ব্যক্তি তার মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর করতে পারে না। মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে, সেই সকল জটিলতা অংশীদার ব্যবসায় পালন করতে হয়। তাই অংশীদার ব্যবসার আরেকটি অসুবিধা হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা। এইবার আমরা অংশীদারি ব্যবসার প্রকারভেদ সম্পর্কে জানব। অংশীদারি ব্যবসার প্রকারভেদ খুব বেশি বড় নয়, এটা খুব সংক্ষিপ্তভাবেই বলা যায় যে অংশীদারি ব্যবসার প্রকারভেদ। অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে যদি বলতে চাই, অংশীদারি ব্যবসায় দুই প্রকার প্রধানত, একটি হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়, একটি হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। এখন সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমিত অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসা আবার দুই প্রকার, একটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, একটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। এই প্রত্যেক প্রকারভেদ সম্পর্কে আমরা নিচে জানব। এখন প্রথমে চলে আসি সাধারণ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের সীমাহীন দায় থাকে এবং সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার রাখে, তাকে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় বলি। অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় আমরা কোনটাকে বলবো? যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের দায় কি হবে? সীমাহীন হবে। সকল অংশীদার ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করার কি রাখবে? অধিকার রাখবে। সেটাকে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় বলবো। এখন সাধারণ অংশীদারি ব্যবসা সম্পর্কে বলতে গেলে বলতে হবে সকল সদস্যের দায় থাকবে অসীম, সবাই অসীম দায় বহন করবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। যদি অংশীদাররা চায় তারা নিবন্ধন করবে, যদি তারা না চায় তারা নিবন্ধন নাও করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। অপরদিকে আমাদের এটাও মনে রাখতে হবে যে সাধারণ অংশীদারি ব্যবসায় দুই প্রকার, সাধারণ অংশীদারি ব্যবসায় দুই প্রকার হয়ে থাকে। প্রথমে আসি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসার প্রকারভেদ পড়ছি আমরা, এবং একটি প্রকারভেদ হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি? যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে ব্যবসার মেয়াদের কোনো সীমানা নির্ধারণ করা হয় না, সেটাকে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলি। অর্থাৎ এই অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে ব্যবসার কোনো মেয়াদের কোনো সীমানা নির্ধারণ করা থাকবে না, যে কোনো নির্দিষ্ট মেয়াদ চুক্তিপত্রে উল্লেখ করা থাকবে না। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় আবার তিন ভাবে গঠন করা যায়। এই তিন ভাবে গঠন করা যায় কিভাবে? প্রথম যেভাবে গঠন করা যায় সেটি হচ্ছে অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা গঠন করা হলো। অর্থাৎ ব্যবসা যখন গঠন করা হলো, অংশীদাররা কতদিন মেয়াদের জন্য এই ব্যবসাটি হবে এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। তারা একসাথে ব্যবসাটি শুরু করে দিবে, মেয়াদ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা থাকবে না, অর্থাৎ মেয়াদটি থাকবে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসাটা গঠন করা হবে এবং ব্যবসায়ের সকল কার্যক্রম করা হবে। এরপর চলে আসি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসা গঠন এবং উদ্দেশ্য সাধনের পরও ব্যবসা চলতে থাকবে। এটার ক্ষেত্রে যদি বলতে যাই, যেমন অংশীদাররা মিলে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ব্যবসা গঠন করলো, এখন একটা নির্দিষ্ট সময় পর এই উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে ব্যবসা গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যটা সাধন হয়ে গেছে, অর্থাৎ এই উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরপরও উদ্দেশ্যটা সাধনের পরও তারা ব্যবসায় চালাচ্ছে, অর্থাৎ ব্যবসায়ের বিলোপ সাধন করেনি। নির্দিষ্ট যে উদ্দেশ্যে ব্যবসায় গঠন করা হয়েছিল সে উদ্দেশ্য শেষ, এরপরও তারা ব্যবসা চালাচ্ছে। সুতরাং এই যে নির্দিষ্ট উদ্দেশ্যের পরও তারা ব্যবসা চালাচ্ছে, এভাবেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। আরেক যেভাবে গঠন করা যায় সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ ফর এক্সাম্পল যদি বলতে যাই, 5 বছরের জন্য অংশীদাররা একটা ব্যবসায় স্থাপন করলো, এখন যখন এই 5 বছর সময় শেষ, এরপরও তারা ব্যবসাটি বন্ধ না করে ব্যবসাটি চালাতে থাকলো। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য করার পরও নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গেল, তখনও তারা ব্যবসাটা চালাতে থাকলো বা ব্যবসাটি চলতে থাকলো। এভাবেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। অর্থাৎ ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় তিনভাবে গঠন করা যায়। প্রথমভাবে, যেখানে কোনো মেয়াদকাল থাকবে না, অর্থাৎ অনির্দিষ্ট মেয়াদের জন্য। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে গঠন করা, উদ্দেশ্যটা সাধন হয়ে যাওয়ার পরও ব্যবসাটি চলছে। এবং তৃতীয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা গঠন করা, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও ব্যবসাটি চলতে থাকবে। এবার আমরা
পরবর্তী প্রকারভেদটা দেখিনি, সেটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় কি? যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট মেয়াদ অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হয় তাকে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলি। অর্থাৎ নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় গঠন করা হয় দুই ক্ষেত্রে, হয় নির্দিষ্ট মেয়াদ থাকবে, না হয় নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। এই দুটোর যে কোনো একটার জন্য অংশীদারি ব্যবসা গঠন করা হবে। এখন নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় দুই ভাবে গঠন করা যায়। প্রথম যেই ভাবটা হচ্ছে, যেভাবে গঠন করা যায়, সেটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা এবং যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন ব্যবসার বিলোপ সাধন করবে। অর্থাৎ আমি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসাটি প্রতিষ্ঠা করেছি, নির্দিষ্ট মেয়াদ যখন শেষ আমার ব্যবসাও তখন শেষ, অর্থাৎ ব্যবসার বিলোপ সাধন ঘটে গেল। অপরদিকে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসায় গঠন করা, যখন উদ্দেশ্য সাধন হয়ে গেল তখন ব্যবসার বিলোপ সাধন ঘটে গেল, অর্থাৎ উদ্দেশ্য শেষ ব্যবসায় শেষ। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা তাহলে আমরা দুইভাবে গঠন করতে পারি, নির্দিষ্ট মেয়াদের জন্য মেয়াদ শেষ ব্যবসায় শেষ, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য উদ্দেশ্য যখন সাধন হয়ে গেল তখন বিলোপ সাধন ঘটে যাবে, অর্থাৎ উদ্দেশ্য শেষ ব্যবসাও শেষ। তাহলে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায়ের দুটি প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা। সীমিত অংশীদারি ব্যবসা বলতে বোঝায় যে অংশীদারি ব্যবসায় কোনো অংশীদারের দায় সীমিত থাকে। অর্থাৎ সীমিত অংশীদারি ব্যবসায় এমন অংশীদার থাকে যাদের দায় সীমিত, অর্থাৎ তারা সীমিত দায় বহন করবে। সাধারণ অংশীদারদের মতো তারা সাধারণ মানে সীমিত দায় তারা অসীম দায় তারা বহন করবে না, সরি সীমিত দায় না অসীম দায় তারা বহন করবে না, যেটা সাধারণ অংশীদাররা করে থাকে। তারা সীমিত দায় বহন করবে যেটা সীমিত অংশীদাররা বহন করে। এখন সীমিত অংশীদারি ব্যবসা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। যেমন ন্যূনতম একজন অংশীদারের দায় সীমিত হবে, অর্থাৎ একজন হলেও সীমিত দায় সম্পন্ন অংশীদার থাকতে হবে, না হলে সেটাকে আমরা সীমিত অংশীদারি ব্যবসা বলতে পারবো না। অর্থাৎ আমার কম করে হলো একজন এমন অংশীদার থাকবে যার দায় থাকবে সীমিত। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে সীমিত অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ সীমিত অংশীদারি ব্যবসায় যদি করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন ঐচ্ছিক হলেও সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। অপরদিকে এটাও আমাদের মনে রাখতে হবে যে সীমিত অংশীদারি ব্যবসায় ন্যূনতম দুইজন অসীম দায় বিশিষ্ট বা যাদেরকে আমরা সাধারণ অংশীদার বলি সেটা থাকবে। অর্থাৎ আমি যদি বলতে চাই একটা সীমিত অংশীদারি ব্যবসায় দুইজন থাকতে হবে সাধারণ অংশীদার, একজন থাকতে হবে সীমিত অংশীদার, ন্যূনতম দুইজন সাধারণ অংশীদার এবং একজন সীমিত অংশীদার থাকলেই আমরা একটা সীমিত অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবো। এর কোনোটি যদি না থাকে সেক্ষেত্রে আমরা সীমিত অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবো না। আশা করি তোমরা সবাই সীমিত অংশীদারি ব্যবসা সম্পর্কে ঠিকভাবে বুঝেছো। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা। যদিও আমরা এর মধ্যে অংশীদার ব্যবসার সদস্য সংখ্যা সম্পর্কে হালকা ধারণা পেয়েছি, তবু এখন আমরা অংশীদার ব্যবসার সদস্য সংখ্যা সম্পর্কে জানব। প্রথমেই চলে আসি সাধারণ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য থাকে দুইজন এবং সর্বোচ্চ সদস্য থাকে ২০ জন। আমরা জানি সাধারণ অংশীদারি ব্যবসায় এই দুই থেকে ২০ জন যে সদস্য সংখ্যা থাকে তাদের সবাই সাধারণ অংশীদার, তারা সবাই তাদের সবার যেই দায় সে দায়টি থাকে হচ্ছে অসীম। এখানে দুই থেকে ২০ জন এরা সবাই সাধারণ অংশীদার এবং আমরা জানি সাধারণ অংশীদাররা অসীম দায় বহন করে। এরপর চলে আসি ব্যাংকিং অংশীদারি ব্যবসায়। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য থাকে ২জন এবং সর্বোচ্চ সদস্য থাকে ১০ জন। ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন ২জন থেকে সর্বোচ্চ সদস্য থাকে ১০ জন। এখন সীমিত অংশীদারি ব্যবসায় নিয়ে যদি আলোচনা করি, সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য থাকে ৩জন এবং সর্বোচ্চ সদস্য থাকে ২০ জন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য ৩জন কেন? খেয়াল করে দেখো, আমরা জানি যে কোনো অংশীদারি ব্যবসাতেই ২জন সাধারণ অংশীদারের দরকার হয়, অর্থাৎ ২জন এমন অংশীদার যাদের দায় অসীম। ২জন সাধারণ অংশীদার যে কোনো অংশীদারি ব্যবসার জন্যই প্রয়োজনীয়। কিন্তু যেহেতু এটি সীমিত অংশীদারি ব্যবসায়, সুতরাং এখানে সর্বনিম্ন একজন অংশীদার থাকতেই হবে যার দায় থাকবে সীমিত, অর্থাৎ ২জন অংশীদার যাদের দায় অসীম, একজন অংশীদার যার দায় সীমিত।
দুইজন সাধারণ অংশীদার, একজন সীমিত অংশীদার। অর্থাৎ দুইজন সাধারণ অংশীদার এবং একজন সীমিত অংশীদার মিলে সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় 3 জন। সুতরাং আমাদের মনে রাখতে হবে, সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে 3 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা 3 জন, যেখানে 2 জন থাকে সাধারণ অংশীদার যাদের দায় অসীম, 1 জন থাকে সীমিত অংশীদার যার দায় সীমিত। আশা করি তোমরা সবাই অংশীদার ব্যবসায় সদস্য সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছ। এখন চলে আসি অংশীদারি ব্যবসার চুক্তি এই টপিকে। চলো অংশীদারি ব্যবসার চুক্তি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। তথ্যগুলো হলো, প্রথমে অংশীদারি যে চুক্তি, সে চুক্তি মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে, অথবা লিখিত নিবন্ধিত হতে পারে। যদিও মৌখিক চুক্তির তুলনায় লিখিত অথবা লিখিত ও নিবন্ধিত চুক্তিটাই বেটার, কারণ হচ্ছে সেই ক্ষেত্রে একটা দলিল থাকবে যেটা প্রমাণ হিসেবে অংশীদাররা ব্যবহার করতে পারবে। মৌখিক চুক্তির ক্ষেত্রে প্রমাণ দেখানোটা অতটা সহজ নয়, লিখিত বা লিখিত নিবন্ধিত চুক্তির ক্ষেত্রে প্রমাণ দেখানোটা সহজ। এরপর মনে রাখতে হবে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, অর্থাৎ অংশীদারি ব্যবসায় যে গঠন করা হয় এই অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন হয়, এবং যে কোনো কোথাও যদি প্রশ্ন আসে যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, তোমরা উত্তর করবে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এইবার অংশীদার ব্যবসার চুক্তিপত্র, তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে চুক্তি ও চুক্তিপত্র আলাদা, চুক্তি এবং চুক্তিপত্র দুটি আলাদা। চুক্তিপত্র হচ্ছে চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করায় তাকে চুক্তিপত্র বলে, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু যে লিখিত দলিল আমরা লিপিবদ্ধ করি তাকে চুক্তিপত্র বল। এই ক্ষেত্রে মানে এই বিষয়টা জানার পর তোমাদের এখন আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে তোমাদের যদি প্রশ্ন আসে ব্যবসার মূল ভিত্তি কি, তোমাদের উত্তর হবে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, সেক্ষেত্রে উত্তর হবে চুক্তি, নট চুক্তিপত্র। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কিন্তু চুক্তিপত্র নয়। চুক্তিপত্র হচ্ছে চুক্তির বিষয়বস্তুর একটি লিখিত রূপ বা একটি লিখিত দলিল। চুক্তিপত্র ব্যবসায় পরিচালনার ভবিষ্যৎ দিকদর্শন হিসেবে কাজ করে। কেন? কারণ চুক্তিপত্রে ব্যবসা সংক্রান্ত সকল তো সব কিছু লেখা থাকে, সকল নিয়ম নীতি, রুলস, ইনস্ট্রাকশনস, রেগুলেশনস সব কিছু দেওয়া থাকে। ফলে যেটি হয় সেটি হচ্ছে যে চুক্তিপত্র ব্যবসায়ে ভবিষ্যতে দিকদর্শন হিসেবে অংশীদাররা ব্যবহার করতে পারে। সুতরাং চুক্তিপত্র ব্যবসা পরিচালনার ভবিষ্যৎ দিকদর্শন হিসেবে কাজ করে। এরপর ব্যবসার সকল তথ্য, লাভ লোকসান বন্টন পদ্ধতি ও হার এবং অংশীদারগণের সকল তথ্য চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। অর্থাৎ ব্যবসায় সকল তথ্য, লাভ লোকসান বন্টনের পদ্ধতি, লাভ লোকসান বন্টনের হার এবং অংশীদারদের সকল তথ্য চুক্তিপত্রে উল্লেখ করা থাকে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের পরবর্তী টপিক, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল। আমরা জানি যে সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, সীমিত অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। তবু অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন না করে সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন না করে থাকে সেক্ষেত্রে কিছু সমস্যা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান ফেস করে থাকে। এই যে সমস্যাগুলো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান ফেস করে থাকে, এটাকে আমরা বলি অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল। তো চলো আমরা দেখে ফেলি যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করলে কি কি সমস্যা হতে পারে। প্রথমেই চলে আসি, অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন না করে সেক্ষেত্রে আরেকজন অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায় না। অর্থাৎ একজন অংশীদার যদি কোনো প্রয়োজনে বা কোনো এমন সিচুয়েশন তৈরি হলো যেখানে আরেকজন অংশীদারের বিরুদ্ধে মামলা করতে হবে, সেক্ষেত্রে সে মামলা করতে পারবে না শুধুমাত্র এই কারণে যে তার অংশীদারি ব্যবসায়টি নিবন্ধন করা ছিল না। যদি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা থাকতো সেক্ষেত্রে সে আরেকজন অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারত। অপরদিকে চলে আসি, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না। অর্থাৎ বিজনেসে বা ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় পার্টি বা তৃতীয় পক্ষের সাথে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন বা বিভিন্ন ব্যবসায়িক চুক্তিতে যেতে হয়। সেক্ষেত্রে তৃতীয় পক্ষ যদি কোনো কিছু লঙ্ঘন করে, কোনো প্রতারণা করে, কোনো জালিয়াতি করে, কোনো নিয়ম না মানে, সেক্ষেত্রে তৃতীয় পক্ষের বিরুদ্ধে যদি মামলা করতেও চায়, অংশীদারি ব্যবসার যদি নিবন্ধন না থাকে এই মামলা করা যাবে না। অর্থাৎ
অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা সম্ভব না নিবন্ধন না করা থাকলে। এবার যেই নিয়মটি, এই নিয়মটি বর্তমানের ক্ষেত্রে একটু উইয়ার্ড লাগলো, এটা অনেক আগের নিয়ম, তো সেই সময় অনুযায়ী নিয়মটি ঠিক ছিল। সেটি হচ্ছে 100 টাকার বেশি কোনো পাওনা আদায়ের জন্য মামলা করা যায় না। অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানটি যদি নিবন্ধিত না হয়, নিবন্ধন করা না থাকে, সে যদি 100 টাকার কম কোনো পাওনা থাকে তার জন্য মামলা করতে পারবে। কিন্তু যদি যে পরিমাণ পাওনা আদায় করতে চায় সেইটার পরিমাণ 100 টাকার বেশি হয়, 100 টাকার যদি বেশি হয়ে থাকে, 100 টাকার অধিক কোনো মূল্যের জন্য বা টাকার জন্য অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় মামলা করতে পারবে না। সে তখনই মামলা করতে পারবে যখন তার পাওনার পরিমাণ 100 টাকার কম হবে। 100 টাকার বেশি হলে, নিবন্ধন না থাকলে মামলা করতে পারবে না। নিবন্ধন করা অংশীদারি ব্যবসায় হলে সেক্ষেত্রে সে যত টাকাই পাক না কেন, পাওনা থাকুক না কেন, সে মামলা করতে পারবে। কিন্তু নিবন্ধন না থাকলে 100 টাকার অধিক কোনো পাওনা আদায়ের জন্য মামলা করা যায় না। এইবার আমরা অংশীদারি ব্যবসায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, এবং এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা এই টপিকটাতে খুব বেশি মনোযোগ দিবে। এখন আমরা যেই টপিকটি পড়বো, এই টপিকের নাম হচ্ছে অংশীদারের প্রকারভেদ। অর্থাৎ আমরা তো অংশীদারি ব্যবসার প্রকারভেদ পড়লাম, এখন আমরা অংশীদারদের প্রকারভেদ পড়বো। অর্থাৎ যে পার্টনার যারা আছে তারাও, তাদেরও প্রকারভেদ আছে। কত প্রকারের পার্টনার আছে বা কত প্রকারের অংশীদার আছে সেটা আমরা এই টপিকে এখন জানব। তো চলো আমরা জেনে নেই বিভিন্ন প্রকারের অংশীদার। সাধারণ অংশীদার, সীমিত অংশীদার, কর্মী অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, আচরণ অনুমিত অংশীদার, নামমাত্র অংশীদার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক প্রকারের অংশীদার রয়েছে, পাশাপাশি রয়েছে প্রতিবন্ধ অংশীদার। এখানে আমরা অংশীদারের বেশ কিছু প্রকারভেদের নাম সম্পর্কে জানলাম। এই বিষয়ে আমরা এখন ডিটেলসে জানব যে কোন অংশীদারের বৈশিষ্ট্য কি, বা আমরা একজন অংশীদারের থেকে আরেকজন অংশীদারকে কিভাবে আলাদা করতে পারব। তো চলো দেরি না করে আমরা আমাদের অংশীদারের প্রকারভেদের ব্যাখ্যায় চলে যাই। প্রথমেই চলে আসি সাধারণ অংশীদার। ইংরেজিতে সাধারণ অংশীদারকে বলা হয় জেনারেল পার্টনার। সাধারণ অংশীদারের কিছু বৈশিষ্ট্য এখন দেখে নিই। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো সাধারণ অংশীদার মূলধন বিনিয়োগ করে। অর্থাৎ একজন সাধারণ অংশীদার বা যে জেনারেল পার্টনার, সে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে। সাধারণ অংশীদার পরিচালনা অংশগ্রহণ করবে, পরিচালনা অংশগ্রহণ করার সে অধিকার রাখে এবং সে পরিচালনা অংশগ্রহণ করবে। অর্থাৎ অংশীদারি ব্যবসায়টি পরিচালনার ক্ষেত্রে সাধারণ অংশীদার অংশগ্রহণ করবে। এইবার চলে আসি লাভ গ্রহণ করে ও ক্ষতি বহন করে। অর্থাৎ সাধারণ অংশীদার সে লাভও গ্রহণ করবে, সে ক্ষতিও বহন করবে। সে লাভ গ্রহণ করবে, ক্ষতিও বহন করবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট যে বিষয়, সাধারণ অংশীদার আমরা জানি তারা অসীম দায় বহন করে। অর্থাৎ সাধারণ অংশীদারদের যেই দায়, সেই দায় হয় অসীম। সাধারণ অংশীদাররা অসীম দায় বহন করে। এবার আমরা সীমিত অংশীদার সম্পর্কে জানব। সীমিত অংশীদারকে ইংরেজিতে বলা হয় লিমিটেড পার্টনার। সীমিত অংশীদার বা লিমিটেড পার্টনারের কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সীমিত অংশীদার মূলধন বিনিয়োগ করে। অবশ্যই সে মূলধন বিনিয়োগ করবে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সীমিত অংশীদার পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, কারণ সীমিত অংশীদারের পরিচালনা অংশগ্রহণের অধিকার নেই। সাধারণ অংশীদারের যেমন অধিকার আছে এবং সাধারণ অংশীদার যেমন পরিচালনা অংশগ্রহণ করে, সীমিত অংশীদারের ব্যবসায় প্রতিষ্ঠানে পরিচালনার কোন অংশগ্রহণের অধিকারই নেই। এই কারণে সে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, কারণ তার পরিচালনায় অংশগ্রহণের অধিকার নেই। এরপর চলে আসি সীমিত অংশীদার লাভ গ্রহণ করে, পাশাপাশি সে ক্ষতিও বহন করে। কিন্তু সীমিত অংশীদার সীমিত দায় বহন করে। অর্থাৎ সীমিত অংশীদার যে পরিমাণ দায় তার জন্য নির্ধারিত বা তার জন্য সীমিত, অথবা হতে পারে তার মূলধনের পরিমাণ, ততটুকু দায় সে বহন করবে। সাধারণ অংশীদারদের মতো বা অন্যান্য অংশীদারদের মতো সে অসীম দায় বহন করবে না, সে সীমিত দায় বহন করবে। তো আশা করি সীমিত অংশীদার আইডেন্টিফাই করতে এখন তোমাদের কারো আর কোনো সমস্যা হবে না।
এবার আমরা পরবর্তী যে অংশীদার সম্পর্কে জানবো, সে অংশীদার হচ্ছে কর্মী অংশীদার। কর্মী অংশীদারকে ইংরেজিতে বলা হয় ওয়ার্কিং পার্টনার। কর্মী অংশীদার সম্পর্কে এখন আমরা যে তথ্যগুলো জানবো প্রথমেই জেনে নেই, কর্মী অংশীদার মূলধন হিসেবে শ্রম ও সময় বিনিয়োগ করে। অর্থাৎ কর্মী অংশীদার আর্থিক মূলধন প্রদান সাধারণত করে না, সে মূলধন হিসেবে তার শ্রম এবং তার সময় দিয়ে থাকে। সে হয়তো আর্থিক কোনো মূলধন না দিল, সে দিবে না, কিন্তু সে শ্রম এবং সময়টাকেই মূলধন হিসেবে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কর্মী অংশীদার পরিচালনা অংশগ্রহণ করে, তার এই অধিকার আছে এবং কর্মী অংশীদার চাইলেই পরিচালনা অংশগ্রহণ করতে পারে এবং কর্মী অংশীদার পরিচালনা অংশগ্রহণ করে। কর্মী অংশীদার যেমন লাভ গ্রহণ করে, পাশাপাশি তেমন ক্ষতিও সে বহন করে। এবং কর্মী অংশীদারের ক্ষেত্রেও কর্মী অংশীদারের অসীম দায় বহন করতে হয়, অর্থাৎ কর্মী অংশীদাররা অসীম দায় বহন করে। এখন আমরা জানব নিষ্ক্রিয় অংশীদার সম্পর্কে। নিষ্ক্রিয় অংশীদারকে ইংরেজিতে বলা হয় ডরম্যান্ট পার্টনার। নিষ্ক্রিয় অংশীদার কিরকম অংশীদার? নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি, সে মূলধন বিনিয়োগ করে, সে প্রতিষ্ঠানে অন্যান্যদের মতোই সে মূলধন বিনিয়োগ করে। নিষ্ক্রিয় অংশীদার যেখানে অন্যদের থেকে আলাদা, সেটি হচ্ছে সে স্বেচ্ছায় ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করে না। অর্থাৎ তার ব্যবসায় প্রতিষ্ঠানে পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার আছে, কিন্তু তার অধিকার থাকা সত্ত্বেও সে অংশীদারি প্রতিষ্ঠানের পরিচালনা অংশগ্রহণ করে না। অর্থাৎ তার অধিকারটা সে ব্যবহার করে না, সে নিজের ইচ্ছাই ব্যবসার পরিচালনা অংশগ্রহণ করে না। যেহেতু সে ব্যবসার পরিচালনায় নিষ্ক্রিয় থাকে, তাই তাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। নিষ্ক্রিয় অংশীদার লাভ গ্রহণ করে, পাশাপাশি সে ক্ষতিও বহন করে, এবং নিষ্ক্রিয় অংশীদার অন্যদের মতো অসীম দায় বহন করে। সে সীমিত অংশীদারের মতো সীমিত দায় বহন করে না, সে অসীম দায় বহন করে। এবার চলে আসি আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদারকে ইংরেজিতে বলা হয় কোয়াসি পার্টনার। আপাত দৃষ্টিতে অংশীদার ব্যাপারে একটু মনোযোগ দিবে, কারণ আপাত দৃষ্টিতে অংশীদার বুঝতে একটু সময় লাগে। আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি যে পূর্বে এই ব্যবসার একজন অংশীদার ছিলেন, বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু তার যেই মূলধন, অর্থাৎ সে যেই মূলধন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করেছিলেন, অংশীদার হয়েছিলেন, সেই মূলধনটি সে উত্তোলন করেননি। সেই মূলধনটি এখনও ব্যবসায় ঋণ হিসেবে রয়ে গেছে বা বিদ্যমান। অর্থাৎ সে একজন অংশীদার, এক্স অংশীদার, সে আগে অংশীদার ছিলেন, বর্তমানে সে অবসরপ্রাপ্ত, কিন্তু তার যেই মূলধন, এই মূলধন এখনও ব্যবসায় ঋণ হিসেবে রয়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে অংশীদার ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, সে ব্যবসায় লাভও গ্রহণ করে না, সে ক্ষতি বন্টনেও অংশগ্রহণ করে না, অর্থাৎ লাভ ক্ষতিতেও তার কোনো অংশগ্রহণ নেই। সে যেই মূলধনটাকে ঋণ হিসেবে দিয়েছে, সেই ঋণের উপর সে নির্দিষ্ট হারে সুদ পায়। অর্থাৎ তাকে আমি এখন অংশীদারের থেকে পাওনাদারের ভূমিকা পালন করতে বেশি দেখব। অর্থাৎ তাকে আমরা আর অংশীদার না বলে তাকে মোটামুটি পাওনাদারই বলা যায়, যে আগে অংশীদার ছিলেন, বর্তমানে সে অংশীদার নেই, সে অবসরপ্রাপ্ত, তার মূলধনের অংশটুকু সে ব্যবসায় ঋণ হিসেবে দিয়ে রেখেছেন, এমন একজনকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদার বলি। এখন তার উপর কি দায় আসবে? এখন যেটা হচ্ছে যে সে দায় বহন করবে কিভাবে? যদি সে অবসর গ্রহণের সময় গণবিজ্ঞপ্তি দিয়ে না থাকে, অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা পত্রিকায় সে যদি বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষকে না জানায় যে সে এই অংশীদারি ব্যবসায়টা থেকে অবসর গ্রহণ করেছে, সেক্ষেত্রে তার উপর দায় আসবে। কিন্তু সে যদি গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে, সেক্ষেত্রে দায় আসবে না। যদি গণবিজ্ঞপ্তি না দিয়ে থাকে, তাহলে তার উপর দায় আসবে। যদি সে গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে, সেক্ষেত্রে দায় আসবে না। আশা করি তোমরা সবাই আপাত দৃষ্টিতে অংশীদার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অংশীদারে চলে যাই, আচরণে অনুমিত অংশীদার। অর্থাৎ এমন কেউ যে আচরণ দ্বারা বোঝায় যে সে একটা প্রতিষ্ঠানের অংশীদার, যদিও সে প্রতিষ্ঠানের অংশীদার নয়। আচরণ অনুমিত অংশীদারকে ইংরেজিতে বলা হয় পার্টনার বাই হোল্ডিং আউট। এমন একজন ব্যক্তি, সে মূলধন বিনিয়োগ করে না, তার পরিচালনা অংশগ্রহণ করার অধিকার নেই, এবং সে পরিচালনা অংশগ্রহণ করে না কারণ সে অংশীদার নয়। সে লাভও গ্রহণ করে না, সে ক্ষতিও বহন করে না, সে শুধুমাত্র মানুষকে পরিচয় দেয়, বা সে তার আচরণ দ্বারা বুঝায় যে না, সে একটা প্রতিষ্ঠানের অংশীদার।
যদিও সে সেই উক্ত প্রতিষ্ঠানের অংশীদার নয়। এখন তার উপর কি দায় আসবে? ক্ষেত্র বিশেষে তার উপরও দায় আসবে, কারণ মানুষ যেহেতু তাকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবেই জানে, কারণ তার আচরণ দ্বারা সে মানুষকে বুঝিয়েছে যে সে একটি প্রতিষ্ঠানের অংশীদার। সুতরাং কোনো সমস্যার ক্ষেত্রে সে যদি এই ব্যাপারে মানুষকে না জানায় যে সে আসলে অংশীদার নয়, সে আসলে অংশীদার হওয়ার অভিনয় করছে বা তার আচরণ এমন যে সে অংশীদার কিন্তু আসলে সে অংশীদার নয়, এটা যদি মানুষ না বুঝে, সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের দায় তার উপরও আসবে। কোনো একটা সমস্যা হলে মানুষ তাকে গিয়েই ধরবে যে তোমার প্রতিষ্ঠানের সমস্যা কেন হয়েছে, যদিও সে প্রতিষ্ঠানের অংশীদার নয়, সে শুধুমাত্র আচরণ এমন করতো বা সে প্রেটেন্ড করতো যে না সে ওই প্রতিষ্ঠানের অংশীদার। এইবার আমরা যে অংশীদার সম্পর্কে জানবো, এই অংশীদারের নাম হচ্ছে নামমাত্র অংশীদার। ইংরেজিতে একে বলা হয় নমিনাল পার্টনার, অর্থাৎ সে নামেই শুধু অংশীদার। নামমাত্র অংশীদারের কাজ কি? সে মূলধন বিনিয়োগ করে না। নামমাত্র অংশীদার মূলধন বিনিয়োগ করে না, তার পরিচালনা অংশগ্রহণের অধিকার নেই এবং সে পরিচালনা অংশগ্রহণ করে না। সে লাভ গ্রহণ করে না এবং সে ক্ষতিও বহন করতে পারে না। নামমাত্র অংশীদার শুধুমাত্র নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবসায় তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়। কিরকম? ধরো তুমি তোমার কোনো প্রিয় একজন ফুটবলার, তাকে গিয়ে তুমি বললে যে আমি একটা অংশীদারি ব্যবসায় দিব, আমার 5-10 জন অংশীদার আছে, আমি অংশীদারি ব্যবসায় আপনার নামটা ব্যবহার করতে চাই, যে এই বিখ্যাত ফুটবলার আমার এই প্রতিষ্ঠানের সে হচ্ছে একজন অংশীদার। সে বললো ঠিক আছে, তোমরা ব্যবসা আমার সুনাম ব্যবহার করতে পারো, আমার নামটা তোমরা ব্যবহার করতে পারবা, কিন্তু অবশ্যই আমাকে নির্দিষ্ট অর্থ বা কমিশন দিতে হবে। তোমরা তার এই যে প্রপোজাল সেটাতে তোমরা রাজি হয়ে গেলে যে আচ্ছা ঠিক আছে, আপনার যেই প্রপোজাল সেটা আমরা মেনে নিলাম, যে আপনাকে আমরা নির্দিষ্ট অর্থ দিব, কিন্তু আপনি আমাদের এই অফারটা মেনে নেন যে আমরা আপনার নামটা আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার করব। সুতরাং এই যে এই বিখ্যাত ব্যক্তি বা এই বিখ্যাত ফুটবলারের নাম তোমরা তোমাদের ব্যবসায় ব্যবহার করার অনুমতি পেয়ে গেলে বিনিময়ে তাকে একটা নির্দিষ্ট অর্থ দিতে হবে, সেই বিশিষ্ট ফুটবলার বা বিখ্যাত ফুটবলার এখন তোমার প্রতিষ্ঠানের নামমাত্র অংশীদার। অর্থাৎ সে মূলধন বিনিয়োগ করবে না, পরিচালনা অংশগ্রহণ করবে না, লাভ গ্রহণ করবে না, ক্ষতি বহন করবে না, কিন্তু যেটা সে করবে তার সুনাম তোমরা ব্যবহার করছো, এই জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে। এখন নামমাত্র অংশীদারের ক্ষেত্রেও ক্ষেত্র বিশেষে দায় বর্তায়, যেহেতু তার নাম প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, সেক্ষেত্রে মানুষজন যদি এই ব্যাপারে অবগত না থাকে যে সে শুধুমাত্র নামে মাত্র অংশীদার বা শুধুমাত্র তার সুনাম ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে তার উপর দায় আসতে পারে। এবার চলে আসি প্রতিবন্ধ অংশীদার, যাকে আমরা ইংরেজিতে বলি পার্টনার বাই স্টপেল। প্রতিবন্ধ অংশীদার এমন একজন অংশীদার যে মূলধন বিনিয়োগ করে না, সে পরিচালনা অংশগ্রহণ করে না, সে লাভ গ্রহণ করে না ও ক্ষতিও বহন করে না, কিন্তু তার উপর ক্ষেত্রবিশেষে দায় বর্তায় কিভাবে? প্রতিবন্ধ অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে কেউ যদি কোনো প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়, সে সেই সময় মৌনতা অবলম্বন করে, অর্থাৎ সে চুপ থাকে, সে হ্যাঁও বলেনি, সে নাও বলেনি। তো সুতরাং যেহেতু সে চুপ করে থাকে, মানুষজন ধরে নেয় যে সে একজন অংশীদার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে আমি অংশীদার বলে পরিচয় দিয়েছি এবং সে হ্যাঁ বা না কোনো কিছুই বলেনি, সে মৌনতা অবলম্বন করেছে বা চুপ ছিল। এখন এরকম একজন ব্যক্তি সে অবশ্যই প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগ করবে না, যেহেতু সে অংশীদার না, সে পরিচালনা অংশগ্রহণ করবে না, সে লাভ গ্রহণ করবে না এবং ক্ষতিও বহন করবে না, কিন্তু ক্ষেত্র বিশেষে তার উপর দায় আসতে পারে। কারণ এই কারণেই যে তাকে যখন ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল, সে তখন মৌনতা অবলম্বন করেছে বা চুপ ছিল। এই কারণে এখন ব্যবসায় কোনো সমস্যা হলে তাকে যে লোকজন ধরতে পারে যে না, আপনাকে যখন অংশীদার বলে পরিচয় দিয়েছে আপনি চুপ ছিলেন, অর্থাৎ আপনি এই প্রতিষ্ঠানের অংশীদার। সুতরাং ক্ষেত্র বিশেষে প্রতিবন্ধ অংশীদারের উপরও দায় বর্তায়। এবার আমরা অংশীদারের প্রকারভেদ সম্পর্কে জেনে গেলাম। আশা করি তোমরা অংশীদারের প্রকারভেদে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। এখন আমরা জানবো যে কোন ধরনের ব্যক্তি অংশীদার হতে পারে না, অর্থাৎ অংশীদার হতে অযোগ্য কারা। তাহলে চলো দেখে নেই কারা বা কোন ধরনের ব্যক্তি অংশীদার হতে পারে না। প্রথমেই চলে আসি নাবালক। নাবালক একেবারে বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া অংশীদার হতে পারে না। নাবালক কখনো ওভাবে অংশীদার হয় না, বিশেষ ক্ষেত্রে সে অংশীদারে কিছু সুবিধা ভোগ করতে পারে, কিন্তু নাবালক অংশীদার হতে অযোগ্য।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। যে ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন সে অংশীদার হতে পারবে না। অর্থাৎ একজন নাবালক ব্যক্তি একজন নাবালকের পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও অংশীদার হতে পারবে না, কারণ সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, তার মানসিক ভারসাম্য ঠিক নেই, তাই সে অংশীদার হতে পারবে না। দেউলিয়া ব্যক্তি, যে ব্যক্তি আর্থিকভাবে দেউলিয়া সে অংশীদারী প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবে না। অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান ব্যক্তিও অংশীদারী ব্যবসার অংশীদার হতে পারবে না। অর্থাৎ কেউ যদি চিন্তা করে যে কাউকে অজ্ঞান করে তাকে আমি একটা প্রতিষ্ঠানের অংশীদার বানিয়ে ফেলবো, সেটা হবে না, কারণ অজ্ঞান ব্যক্তিও অংশীদারী প্রতিষ্ঠানের অংশীদার হতে পারে না। সরকারি কর্মচারী, সরকারি যে সকল কর্মচারী রয়েছে যারা অলরেডি সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, তারা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, এটা নিয়ম বহির্ভূত। এবার চলে আসে প্রতিষ্ঠান বা সংঘ। কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউশন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবে না, মানে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের আর কি। এবার চলে আসে মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী ব্যক্তিও অংশীদার হতে অযোগ্য, সে অংশীদার হতে পারবে না। বিদেশি রাষ্ট্রদূত, কোনো বাইরের দেশের রাষ্ট্রদূত অবশ্যই অন্য কোনো দেশে, নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশে একজন বিদেশি রাষ্ট্রদূত অংশীদার হতে পারবে না কোনো অংশীদারি ব্যবসায়। বিদেশি শত্রু, যে ব্যক্তি বিদেশি এবং দেশের শত্রু, দেশের প্রতি সে ক্ষতিকর, দেশের জন্য সে ক্ষতিকর, সে দেশের ক্ষতি আশা করে, এরকম কোনো ব্যক্তি বা বিদেশি কোনো শত্রু কোনো অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবে না। অর্থাৎ আমরা জেনে নিলাম যে অংশীদার হতে অযোগ্য কারা। এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে কে অংশীদার হতে অযোগ্য, আশা করি তোমরা তার উত্তর সঠিকভাবে দিতে পারবে। এইবার আমাদের পরবর্তী টপিক, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিসলিউশন অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন এর কিছু পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা পদ্ধতির আবার নির্দিষ্ট ধারা রয়েছে, এই পদ্ধতি এবং ধারা থেকে প্রশ্ন হয়ে থাকে। তাই এই অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের পদ্ধতি এবং বিলোপ সাধনের যে সকল ধারা তা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি নিই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কিভাবে ঘটে। প্রথমে সকল অংশীদারদের সম্মতি ক্রমে, অর্থাৎ সকল অংশীদাররা যদি একত্রে সিদ্ধান্ত নেয় যে না, তারা আর ব্যবসায় প্রতিষ্ঠানটা তারা একসাথে মানে পরিচালনা করবে না, তারা এই ব্যবসায় করতে চায় না, তারা এই ব্যবসায় চালাতে চায় না, এবং সকল অংশীদার যদি এই ক্ষেত্রে সম্মতি, তাদের এই সিদ্ধান্তে সম্মতি দেয় যে ঠিক আছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিই, সেটাকে আমরা সকল অংশীদারের সম্মতি ক্রমে বিলোপ সাধন বলি। সকল অংশীদারের সম্মতি ক্রমে বিলোপ সাধন, এবং এর ধারা মনে রাখতে হবে ধারা হচ্ছে 40। আচ্ছা, এবার পরবর্তী যেটি সেটি হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন। কিছু কিছু ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় এমন কিছু ঘটনা ঘটে যে ক্ষেত্রে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। কিরকম? যেমন সকল একজন ছাড়া বাকি সকল অংশীদার যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে, কারণ অংশীদারি ব্যবসার একজন ছাড়া বাকি সবাই বা সকল অংশীদারি বিলোপ মানে দেউলিয়া হয়ে গেছে, এবং তারা আর এই অংশীদারি ব্যবসায়টি ভবিষ্যতে সচল রাখতে পারবেন, সুতরাং সেক্ষেত্রে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। এমন কোন সিচুয়েশন যেখানে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলকভাবেই বন্ধ করে দিতে হয়, সেটাকে আমরা বাধ্যতামূলক বিলোপ সাধন বলি, এবং বাধ্যতামূলক বিলোপ সাধন এর ধারা হচ্ছে 41। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, এমন কোনো বিশেষ ঘটনা যার ফলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধনের ধারা হচ্ছে 42। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, যখন অংশীদাররা ব্যবসায় বিলোপ সাধন করে দিবে, এবং এই ব্যবসায় বিলোপ সাধন করবে এই জন্য তারা বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন ঘটে। অর্থাৎ তারা বিজ্ঞপ্তি প্রদান করে যে তাদের এই ব্যবসায় কোনো সমস্যা হয়েছে, কোনো সমস্যার কারণে ব্যবসাটি বন্ধ করে দিতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে জানিয়ে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় বা ব্যবসায়ের বিলোপ সাধন ঘটায়। এটাকে আমরা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন বলি। আদালতের নির্দেশে বিলোপ সাধন, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা হয় বা কিছু সমস্যা হয় যে ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করে, এবং আদালত সরাসরি নির্দেশ দেয় যে ব্যবসার বিলোপ সাধন ঘটাতে, সেক্ষেত্রে আদালতের নির্দেশে সেই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটে, এবং এটিকে আমরা আদালতের নির্দেশে বিলোপ সাধন বলি, এবং আদালতের নির্দেশে বিলোপ সাধন হচ্ছে ধারা 44। তো তোমাদের যেটি করতে হবে,
তোমাদের মনে রাখতে হবে, সরি, তোমাদের মনে রাখতে হবে যে অংশীদার ব্যবসায় বিলোপ সাধনের ধারাগুলো এবং অংশীদার ব্যবসায় বিলোপ সাধনের পদ্ধতিগুলো। সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন ধারা 40, বাধ্যতামূলক বিলোপ সাধন ধারা 41, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ধারা 42, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন ধারা 43 এবং আদালতের নির্দেশে বিলোপ সাধন ধারা 44। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নতুন অংশীদার গ্রহণ। নতুন অংশীদার গ্রহণের ক্ষেত্রে একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কি কি বিষয় বিবেচনা করবে এবং কিভাবে নতুন অংশীদার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গ্রহণ করা যায়। যেমন, সকল অংশীদারের সম্মতি সাপেক্ষে চুক্তি সম্পাদনের যোগ্য যে কোনো ব্যক্তিকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করা যায়। অর্থাৎ প্রথম কথা, সকল অংশীদারের সম্মতি থাকতে হবে। সকল অংশীদার যদি সম্মতি না জানায় সেক্ষেত্রে নতুন অংশীদার গ্রহণ করা যাবে না। সকল অংশীদারের সম্মতি থাকতে হবে। যে ব্যক্তিকে আমরা অংশীদার হিসেবে গ্রহণ করব তার অবশ্যই চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ সে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তাকে অবশ্যই সাবালক হতে হবে, সে সুস্থ মস্তিষ্কে থাকতে হবে, তার জ্ঞান থাকতে হবে। এবং এরকম একজন ব্যক্তি যখন তাকে আমরা চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি বলব, তাকে আমরা নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবো যদি সে সকল অংশীদারের সম্মতি অনুযায়ী চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকা সত্ত্বেও সকল চুক্তির নিয়ম কানুন মেনে অংশীদার হিসেবে আসতে চায় বা রাজি হয়। নতুন অংশীদার ব্যবসায় পূর্বের যে সকল দায় থাকবে তার জন্য সে দায়ী থাকবে না। কিরকম, ধরে নেই যে 2017 সালে ব্যবসার যে দায় ছিল সেই সময় ব্যবসায়ের যে অংশীদাররা ছিল 9 জন, 2018 সালে নতুন একজন অংশীদার আসলো, এই নতুন যে অংশীদার অর্থাৎ 10ম যে অংশীদার সে 2017 সালের বা পূর্বের কোনো দায়ের জন্য সে দায়ী থাকবে না। আগের দায় আগের যে অংশীদাররা তারা বহন করবে, নতুন অংশীদার পূর্বের কোনো দায়ের জন্য দায়ী থাকবে না। সে প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার পর থেকে যত দায় আসবে সে সেগুলোর জন্য দায়ী থাকবে, পূর্বের কোনো দায়ের জন্য সে দায়ী থাকবে না। এবার চলে আসি অংশীদারদের অবসর গ্রহণ। অংশীদাররা একটা নির্দিষ্ট সময় পর অবসর গ্রহণ করা, অনেকে স্বেচ্ছা অনেকে প্রয়োজন অনুযায়ী অবসর গ্রহণ করতে পারে। অংশীদারদের অবসর গ্রহণেরও কিছু নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিগুলো এখন আমরা জেনে নিব। যেমন, কোন অংশীদার ইচ্ছা করলে বিজ্ঞপ্তি দ্বারা অবসর গ্রহণ করতে পারে, অর্থাৎ একজন অংশীদার যদি চায় যে সে ব্যবসায় থেকে অবসর গ্রহণ করবে সে একটা বিজ্ঞপ্তি প্রদান করবে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে সে অবসর গ্রহণ করতে পারবে। অবসর গ্রহণকারী অংশীদার, এটা অংশীদার হবে, অংশীদারই না, এটা অংশীদার হবে, ব্যবসা থাকাকালীন যে সকল দায় ছিল তার জন্য সে দায়ী থাকবেন। অর্থাৎ যে অংশীদার অবসর গ্রহণ করছেন, যে অংশীদার অবসর গ্রহণ করছেন সে ব্যবসায় অংশীদার থাকা অবস্থায় যে সকল দায় ছিল তার জন্য সে দায়ী থাকবেন। অপরদিকে অবসর গ্রহণের কমপক্ষে 90 দিন পূর্বে বিজ্ঞপ্তি দিতে হবে, অর্থাৎ অংশীদারদের অবসর গ্রহণের আগে অবশ্যই 90 দিন আগে জানাতে হবে বাকি অংশীদারদের যে সে বা তারা অবসর গ্রহণ করতে ইচ্ছুক বা অবসর গ্রহণ করতে চাচ্ছে। অর্থাৎ অবসর গ্রহণের কমপক্ষে 90 দিন পূর্বে বিজ্ঞপ্তি দিতে হবে। এবার একটি প্রশ্ন, নাবালক কি অংশীদার হতে পারে? আইন অনুযায়ী নাবালক অংশীদার হতে পারে না, নাবালক চুক্তিও করতে পারে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে নাবালককে অংশীদারি ব্যবসায় সুবিধা দেওয়া যায়। ধরলাম এমন একজন অংশীদার ছিল, অংশীদার মৃত্যুবরণ করেছেন, তার পরিবার আর কেউ নেই, যারা আছে তারা সবাই মোটামুটি নাবালক। এখন ধরে নিলাম তার যেই ছেলে সে তার হয়ে অংশীদারি ব্যবসায় সুবিধা পাবে, কিন্তু সে কোনো সেই নাবালক কোনো চুক্তি করতে পারবে না, পাশাপাশি সে আইন অনুযায়ী অংশীদার হতে পারবে না, সে শুধুমাত্র কিছু বিশেষ ব্যবসায়িক সুবিধা পাবে। নাবালক কোনো সিদ্ধান্ত গ্রহণেও থাকবে না, সে পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না এবং অবশ্যই এই নাবালকের দায় সীমিত থাকবে। বিশেষ ক্ষেত্রে সে অংশীদারি ব্যবসায় সুবিধা পাবে, কিন্তু সে অংশীদারের কোনো কাজ করতে পারবে না, চুক্তি করতে পারবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না, তার দায় সীমিত থাকবে এবং সে অংশীদার হিসেবে গণ্য হবে না। তাকে গণ্য করা হবে এমন একজন ব্যক্তি যে অংশীদারি ব্যবসার কিছু সুবিধা ভোগ করছে। সুতরাং নাবালক অংশীদার হতে পারে না, নাবালক শুধুমাত্র অংশীদারি ব্যবসার কিছু সুবিধা ভোগ করতে পারে বিশেষ ক্ষেত্রে।
এবার আমাদের আজকের লেকচার শেষ, সুতরাং আমরা এখন বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন সলভ করব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে ফেলি। প্রথম প্রশ্ন, কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? চলো আমরা অপশনগুলো দেখে নিই। ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, আপাত দৃষ্টিত অংশীদার। এখন আমরা একটু আগে অংশীদারের প্রকারভেদ পড়েছি। কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দেয়? উত্তর হচ্ছে বি, নামমাত্র অংশীদার। আমরা জানি নামমাত্র অংশীদার হচ্ছে এমন একজন অংশীদার যে নির্দিষ্ট বেতন বা লভ্যাংশের বিনিময়ে তার নাম একটি অংশীদারি ব্যবসায়ীকে ব্যবহার করার সুযোগ বা সুবিধা দিয়ে থাকে। এবার নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? চলো অপশনগুলো দেখে নিই। সমবায় সমিতি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, অংশীদারি ব্যবসায়। কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? উত্তর হবে ডি, অর্থাৎ অংশীদারি ব্যবসায়। যদি এখানে সীমিত অংশীদারি ব্যবসা থাকতো, আমরা জানি সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক। কিন্তু এখানে অপশন আছে অংশীদারি ব্যবসা, আর বাকি যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে এই তিনটি প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, শুধুমাত্র অংশীদারি ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক। তাই এই এমসিকিউ এর উত্তর হয়েছে ডি, অর্থাৎ অংশীদারি ব্যবসা। পরবর্তী প্রশ্ন, অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? অপশনগুলো হলো এ, পারস্পরিক বিশ্বাস, বি, চুক্তিপত্র, সি, সদস্যদের যোগ্যতা, ডি, সুসম্পর্ক, ই, আন্তরিকতা। এবং অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি, এটা আমরা আমাদের আজকের লেকচারেই শিখেছি। উত্তর হবে বি, অর্থাৎ চুক্তিপত্র। চুক্তিপত্র অংশীদারি ব্যবসায় ভবিষ্যতে দিক নির্দেশক বা পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশক হিসেবে কাজ করে। চার নম্বর প্রশ্ন, বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ে একটি গ্যাপ রয়েছে সনের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ কত সালের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত? অপশন এ 1913, বি 1972, সি 1932, ডি 1994, ই 2002। আমরা সবাই কম বেশি এটার উত্তর জানি, এটার উত্তর হচ্ছে সি, অর্থাৎ 1932। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন দ্বারা অংশীদারি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি, অংশীদারি কারবার নিবন্ধন। অংশীদারি কারবার নিবন্ধন কিরকম? এ, বাধ্যতামূলক, বি, ক্ষতিকর, সি, লাভজনক, ডি, অলাভজনক, এবং ই, ঐচ্ছিক। এবং আমরা জানি অংশীদারি কারবারের নিবন্ধন হচ্ছে অপশন ই, অর্থাৎ ঐচ্ছিক। যদি সীমিত অংশীদারি কারবার বলা থাকতো, তার নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ সেই ক্ষেত্রে উত্তর হতো এ। বাট যেহেতু এখানে সীমিত অংশীদারি ব্যবসা বলা নেই, শুধু অংশীদারি ব্যবসায় বা অংশীদারি কারবার বলা আছে, সেক্ষেত্রে অংশীদারি কারবার নিবন্ধন আমরা জানি ঐচ্ছিক। ছয় নম্বর প্রশ্ন, কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করেন কিন্তু এর ব্যবসা পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করেন না? অর্থাৎ এমন একজন ব্যক্তি যে অংশীদারি ফার্মে মূলধন ঠিকই বিনিয়োগ করেন কিন্তু ব্যবসার পরিচালনায় সে অংশগ্রহণ করে না। অপশনগুলো হচ্ছে এ, নিষ্ক্রিয় অংশীদার, বি, নামমাত্র অংশীদার, সি, আপাত দৃষ্টিত অংশীদার, ডি, পরিমিত অংশীদার, ই, সাধারণ অংশীদার। এবং ছয় নম্বর এমসিকিউর উত্তর হবে এ, নিষ্ক্রিয় অংশীদার। আমরা জানি নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে এমন একজন অংশীদার যার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করার পর, অংশীদারি ব্যবসায় পরিচালনা করার ক্ষমতা থাকার পর, অধিকার থাকার পরও সে ব্যবসায় পরিচালনায় বা ব্যবস্থাপনায় সে অংশগ্রহণ করে না, তাকে আমরা নিষ্ক্রিয় অংশীদার বলি। এবার পরবর্তী প্রশ্ন, অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়? চলো আমরা বক্তব্যগুলো দেখে ফেলি। অপশন এ, অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। অপশন বি, অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়। অপশন সি, অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন। অপশন ডি, একজন অংশীদার তার মালিকানা শেয়ার তৃতীয় কোনো পক্ষের নিকট হস্তান্তর করতে পারে না। অপশন ই, মূলধন বিনিয়োগ না করেও কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে। এখন তোমরা সবাই যদি একটু ভালোভাবে খেয়াল করো, আমরা হয়তো ধরতে পারবো যে এখানে প্রশ্নের উত্তরটা কোনটি। এখানে প্রত্যেকটা অপশনই এমনভাবে দেওয়া যে আমরা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা সঠিক উত্তর বা কোনটা উত্তর নয় আর। এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ,
অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে এই বক্তব্যটি সঠিক নয়। আমরা জানি যে অংশীদারি চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত অথবা নিবন্ধিত হতে পারে। অর্থাৎ অংশীদারি চুক্তি যে অবশ্যই লিখিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা জানি অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়, সেটা ঐচ্ছিক। অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে দায়ী থাকেন, এটাও সঠিক। একজন অংশীদার তার মালিকানা শেয়ার তৃতীয় কোনো পক্ষের নিকট হস্তান্তর করতে পারে না, এই বক্তব্যটিও সঠিক। মূলধন বিনিয়োগ না করেও কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে, যেমন কর্মী অংশীদার মূলধন বিনিয়োগ করে না, শুধুমাত্র তার শ্রমটাকে মূলধন হিসেবে প্রতিষ্ঠানে দিয়ে থাকে। সুতরাং BCDE এই চারটা বক্তব্যই সঠিক, শুধুমাত্র এ অপশনে যে বক্তব্যটি রয়েছে সে বক্তব্যটি সঠিক না। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে গেল। আমি আশা করি তোমরা সবাই আজকের এই লেকচারে যা যা পড়েছি, আমরা যা যা শিখেছি, সবকিছু অনেক ভালোভাবে বুঝতে পেরেছ, শিখেছ, এবং ভবিষ্যতে এই অধ্যায় থেকে আসা সবগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে পড়তে পারবে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।